দেখো তিনের এক দুইয়েরটা তিনেরটা চল এক্স ধ্রুবক সিক্স, তাহলে কি হবে না একটা আমরা এক্স প্লাস সিক্স, এক্স মাইনাস সিক্স, আর একটা আমরা বলতে পারি এক্স বাই সিক্স, আর একটা সিক্স এক্স। তা তিনটিকে লেখো এবার, তাহলে এটা কী লিখবো আমরা, এক্সের সাথে ছয়ের যোগফল, যোগ ফল এক্স মাইনাস সিক্স মানে এক্স থেকে সিক্স এর বিয়োগ বা বিয়োগ ফল, এক্স বাই সিক্স মানে এক্স এর এক ষষ্ঠাংশ, ষষ্ঠাংশ, আর এটা হলো এক্স এর ছয় গুণ। এবার আসছি তিনের চারেরটা। এখানে বলছে একটি চল এক্স ও দুটো ধ্রুবক আলাদা, একটা নয় আর একটা বলে দেয়নি, সেটা তুমি যা খুশি বলে নিতে পারো, দিয়ে আলাদা বীজগণ সংখ্যা আমরা তৈরি করি। ঠিক আছে, এখানে কটা চার চার রকম বলেছে, তাহলে একটা হচ্ছে চল হচ্ছে আমার এক্স, ধ্রুবক ধ্রুবক একটা বলেছে নয়, আর ধরি অপর ধ্রুবক, অপর ধ্রুবক সমান সমান পাঁচ। তাহলে আমরা কী করব, তাহলে চারটে তৈরি করতে, তাহলে আমরা কী লিখতে পারি যে নাইন এক্স প্লাস ফাইভ, নাইন এক্স মাইনাস ফাইভ। আচ্ছা, তাহলে লিখতে পারি যে ফাইভ এক্স প্লাস নাইন আর ফাইভ এক্স মাইনাস নাইন। তাহলে নাইন এক্স প্লাস ফাইভ মানে কি, এক্স এর নয় গুণের, নয় গুণের সাথে পাঁচের, পাঁচের যোগফল, যোগফল। নাইন এক্স মাইনাস ফাইভ মানে কি, এক্স এর নয় গুণ থেকে পাঁচের বিয়োগ, আর ফাইভ এক্স প্লাস নাইন মানে কি, এক্স এর পাঁচ গুণের সাথে নয় এর যোগফল, যোগফল। আর ফাইভ এক্স মাইনাস নাইন মানে কি, এক্স এর পাঁচ গুণ থেকে নয়ের বিয়োগ, বিয়োগ। আচ্ছা, বাকিটা তোমরা পার্ট থ্রিতে পেয়ে যাবে।